ओम शांति। 8 अक्टूबर 2020 रातो मुरली। बाप दादा मधुबन। मिष्टि बच्चारा, बाबा तुम्हादेर खूब अत्यंत आग्रहेर साथे पढ़ाते एसेछेन, तुमराओ खूब आग्रही हये पढ़ो। तुम्हादेर जेन ओई नेशा थाके, आमादेर स्वयं भगवान पढ़ाच्छेन। प्रश्न, तुमरा ब्रह्मा कुमार कुमारी, तुम्हादेर उद्देश्य बा शुद्ध भावनाटि कि? উত্তর, তোমাদের উদ্দেশ্য হল 5000 বছর পূর্বের কল্পের মতো পুনরায় শ্রীমত অনুসারে বিশ্বে সুখ ও শান্তির রাজত্ব স্থাপন করা। তোমাদের শুদ্ধ ভাবনা হল যে শ্রীমত অনুযায়ী আমরা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি করব। তোমরা নেশায় মত্ত হয়ে বলো, আমরা সবাইকে সদ্গতি প্রদান করি। তোমরা বাবার কাছে শান্তি পুরস্কার প্রাপ্ত করো। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়াই হল প্রাইজ নেওয়া। ওম শান্তি। স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন খুব আনন্দের সাথে পড়ে, টিচারও খুশি হয়ে আগ্রহ সহকারে পড়ায়। আত্মারূপী রুহানি বাচ্চারা জানে অসীমের পিতা হলেন টিচার, যিনি আমাদের খুব আগ্রহের সাথেই পড়ান। লৌকিক পড়াশোনায় পিতা টিচার আলাদা থাকে, সেখানে টিচার পড়ায়। কারো পিতা হলেন টিচার, তিনি আগ্রহ সহকারে পড়ান, কারণ ব্লাড কানেকশন তো থাকে, তাই না? নিজের ভেবে খুব মন দিয়ে পড়ান। এখানে বাবা তোমাদের কতখানি আগ্রহ সহকারে পড়ান, তাই বাচ্চারা তোমাদেরও খুব আগ্রহ সহকারেই পড়াশোনা করা উচিত। ডাইরেক্ট বাবা এসে পড়ান, তাও কেবলমাত্র একবারই এসে পড়ান। বাচ্চাদের খুব মন দিয়ে পড়াশোনা করা উচিত। বাবা ভগবান, তিনি আমাদের পড়ান, এই প্রতিটি কথা ভালোভাবে বোঝান। কোনো বাচ্চাদের পড়তে পড়তে আবার বিচার শুরু হয় যে এইসব কি, ড্রামায় এই হলো আবাগমনের চক্র, কিন্তু এমন নাটকের রচনা কেন করা হয়েছে, এতে কি লাভই বা কি? শুধু এমন ভাবে চক্রের পরিক্রমা করতে হবে, এই চক্র থেকে মুক্তি হলেই ভালো। যখন দেখে এই 84 চক্র পরিক্রমা করতেই হবে, তখন এমন চিন্তা উৎপন্ন হয়, ভগবান এমন খেলা কেন রচনা করেছেন যে আসা আর যাওয়া এই চক্র থেকে মুক্তিই নেই, এর চেয়ে মোক্ষ প্রাপ্তি হওয়া ভালো। এমন বিচার অনেক বাচ্চাদের মনেই আসে। এই আবাগমনের অর্থাৎ যাওয়া আর আসা দুঃখ সুখের চক্র থেকে মুক্তি প্রাপ্ত হোক। বাবা বলেন, তা তো একেবারেই সম্ভব নয়, মোক্ষ প্রাপ্তির চেষ্টা করাটাই তো ওয়েস্ট হয়ে যায়। বাবা বুঝিয়েছেন, একজন আত্মারও নিজের পার্ট থেকে মুক্তি নেই, আত্মার মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে। আত্মা হলই অনাদি অবিনাশী, সবাই অ্যাকিউরেট অ্যাক্টার্স, কেউ কম বা বেশি হতে পারে না। বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ নলেজ আছে, কারোই মোক্ষ প্রাপ্তি হয় না। সব ধর্মের মানুষদের নম্বর অনুযায়ী আসতেই হবে। বাবা বোঝান, এই হলো পূর্ব রচিত অবিনাশী ড্রামা। তোমরাও বলো, বাবা এখন আমরা জেনেছি কিভাবে আমরা 84 চক্র ভ্রমণ করি। এই কথাও বুঝেছ, সর্বপ্রথমে যারা আসবে তারাই 84 জন্ম গ্রহণ করে, যারা পরে আসবে তাদের কম জন্ম হবে। এখানে তো পুরুষার্থ করতে হবে, পুরনো দুনিয়াকে নতুন দুনিয়ায় অবশ্যই পরিণত হতে হবে। বাবা প্রত্যেকটি কথা বার বার করে বোঝান, কারণ নতুন বাচ্চারা আসতে থাকে, তাদেরকে পুরনো পড়াকে পড়াবে, তাই বাবা নতুনদের দেখে পুরনো পয়েন্টস রিপিট করেন। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে, তোমরা জানো আমরা কিভাবে শুরু থেকে পার্ট প্লে করে এসেছি। তোমরা যথার্থ রীতি জেনেছ কিভাবে নম্বর অনুসারে আসে, কতবার জন্ম হয়। এই সময় বাবা এসে জ্ঞানের কথা শোনান, সত্যযুগে আছেই প্রালব্ধ। এই কথা তোমাদেরকে এখনই বোঝানো হয়। গীতায় শুরুতে এবং শেষের দিকে কথাটি আসে মনমনা ভব, পড়াশোনা করানো হয় পদমর্যাদা প্রাপ্তির জন্যে। তোমরা রাজা হওয়ার জন্য এখন পুরুষার্থ করো। অন্য ধর্মের মানুষদের বোঝানো হয় যে তারা নম্বর অনুসারে আসে, ধর্মস্থাপকের আগমনের পরে সবাইকে আসতে হয়, রাজত্বের কোনো কথা নেই। একটি গীতাশাস্ত্র আছে যার এতই মহিমা আছে। ভারতে বাবা এসে জ্ঞান প্রদান করেন এবং সকলের সদ্গতি করেন। ধর্মস্থাপক যারা আসেন তাদের মৃত্যুর পরে বিশাল তীর্থস্থল বানানো হয়। বাস্তবে সর্বজনের তীর্থস্থান হল ভারত, যেখানে অসীম জগতের পিতা আসেন। বাবা ভারতে এসেই সর্বের সদ্গতি করেন। বাবা বলেন, আমাকে লিবারেটর গাইড বলো, কারণ আমি তোমাদের এই পুরনো দুনিয়া দুঃখের দুনিয়া থেকে উদ্ধার করে শান্তিধাম সুখধামে নিয়ে যাই। বাচ্চারা জানে
বাবা আমাদের শান্তিধাম সুখধাম এ নিয়ে যাবেন, বাকিরা তো সবাই শান্তিধাম যাবে, দুঃখ থেকে বাবা এসে উদ্ধার করেন। তার তো আর জন্ম মরণ নেই, বাবা এসেছেন তারপরে চলে যাবেন। তার উদ্দেশ্য তো বলা হবে না যে মারা গেছেন, যেমন শিবানন্দের জন্য বলা হবে শরীর ত্যাগ করেছেন, তারপরে ক্রিয়াকর্ম করা হয়। এই বাবা চলে গেলে ক্রিয়াকর্ম সেরিমনি ইত্যাদি কিছুই করতে হয় না, তার আগমনের কথাও জানা যায় না, ক্রিয়াকর্ম ইত্যাদির তো কোনো কথাই নেই। কিন্তু অন্য সব মানুষের ক্রিয়াকর্ম করা হয়, বাবার ক্রিয়াকর্ম হয় না। তার যে কোনো শরীর নেই, সত্যযুগে জ্ঞান ভক্তির কথা থাকে না, এইসব এখনই চলে, অন্যরা সবাই ভক্তি করায় শেখায়। অর্ধকল্পই হল ভক্তি, তারপর অর্ধকল্পের পরে বাবা এসে জ্ঞানের অবিনাশী স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। জ্ঞান তো সেখানে সঙ্গে যায় না, সেখানে বাবাকে স্মরণ করার দরকার নেই, মুক্তিতে থাকে সবাই। সেখানে কি স্মরণ করতে হয়? দুঃখের আর্তনাদ তো সেখানে থাকেই না। ভক্তিও প্রথমে অব্যভিচারী, পরে ব্যভিচারী হয়, একেই সময় তো আছে অতি ব্যভিচারী ভক্তি, একে ঘোর নরক বলা হয়, একেবারে তীক্ষ্ণ থেকেও তীক্ষ্ণ নরকের স্থিতি। তারপরে বাবা তীক্ষ্ণতম স্বর্গের রচনা করেন, এই সময় 100% দুঃখ, পরে 100% সুখ শান্তি হবে, আত্মা গিয়ে নিজের ঘরে বিশ্রাম নেবে, বোঝানো খুবই সহজ। বাবা বলেন, আমি আসি তখন যখন নতুন দুনিয়ার স্থাপনা করে পুরনো দুনিয়ার বিনাশ করতে হয়। এই কাজ কেবল একজন তো করবে না, অনেক সেবাধারী চাই। এই সময় তোমরা বাবার সেবাধারী সন্তান হয়েছ, ভারতের বিশেষভাবে প্রকৃত সেবা করো, সত্য পিতা প্রকৃত সত্য সেবা করা শেখান, নিজেরও ভারতেরও এবং বিশ্বেরও কল্যাণ করো। অতএব কতখানি রুচিশীল হয়ে সেবা কার্য করা উচিত। বাবা কত রুচি সম্মতে সর্বের সদ্গতি করেন, এখনো সর্বজনের সদ্গতি হওয়ার অবশ্যই দরকার আছে, এই হলো শুদ্ধ অহংকার, শুদ্ধ ভাবনা। বাবা বলেন, তোমরাই প্রকৃত সত্য সেবা করো, কিন্তু গুপ্তরূপে, আত্মাই করে শরীর দ্বারা। তোমরা জিজ্ঞাসা করো বিকেদের উদ্দেশ্যটি কি, বলো। বিকেদের উদ্দেশ্যই হল বিশ্বে সত্যযুগী সুখ শান্তি স্বরাজ্য স্থাপনা করা। আমরা প্রতি 5000 বছর পরে শ্রীমত অনুসারে বিশ্বে শান্তি স্থাপন করে বিশ্ব শান্তির পুরস্কার প্রাপ্ত করি, যথা রাজা রানী তথা প্রজা পুরস্কার প্রাপ্ত করে। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়া কি কম পুরস্কার নাকি? তারা শান্তি পুরস্কার নিয়েই খুশি থাকে, প্রাপ্তি কিছু হয় না। প্রকৃত সত্য পুরস্কার এখন আমরা বাবার কাছে প্রাপ্ত করি, বিশ্বের বাদশাহী প্রাপ্ত করি। বলা হয় ভারত হল আমাদের উঁচু দেশ, খুবই মহিমা গান করে, সবাই বোঝে আমরা ভারতের মালিক। কিন্তু মালিক কোথায় আছে? এখন তোমরা বাচ্চারা শ্রীমত অনুসারে রাজ্য স্থাপন করো, অস্ত্রশস্ত্র কিছু নেই, দিব্যগুণ ধারণ করো, তাই তোমাদের গায়ন পূজন হয়। অম্বা দেবীর দেখো কত পুজো হয়, কিন্তু অম্বা কে, ব্রাহ্মণ নাকি দেবতা, এসব তো কেউ জানে না। অম্বা, কালী, দুর্গা, সরস্বতী ইত্যাদি এমন অনেক নাম আছে। এখানেও নিচে অম্বা দেবীর ছোট মন্দির আছে, অম্বাকে অনেক ভুষ দেওয়া হয়েছে, এমন তো হয় না। একেই বলা হয় ব্লাইন্ড ফেথ বা অন্ধ বিশ্বাস। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি এসে নিজের ধর্ম স্থাপন করেছে, তিথি তারিখ সবই বলে দেয়, সেখানে অন্ধবিশ্বাসের কথা নেই। এখানে ভারতবাসী কিছুই জানে না যে আমাদের ধর্ম কবে এবং কে স্থাপন করেছে, তাই বলা হয় অন্ধবিশ্বাস। এখন তোমরা পূজারি, পরে পূজ্য রূপে স্থাপিত হও, তোমাদের আত্মারও পূজ্য হয়, তো পূজ্য শরীরেরও পূজ্য হয়, এবং পরে দেবতা রূপেও পূজা হয়। বাবা হলেন নিরাকার, তিনি হলেন সর্বদাই পূজ্য স্বরূপ, তিনি কখনোই পূজারী স্বরূপ হন না। তোমরা বাচ্চারা, তোমাদের জন্য বলা হয় নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। বাবা তো হলেন এভার পূজ্য, এখানে এসে বাবা প্রকৃত সত্য সেবা করেন, সকলের সদ্গতি করেন। বাবা বলেন, এখন মামে কম স্মরণ করো, অন্য কোন দেহধারীকে স্মরণ করো না। এখানে বিশাল লক্ষপতি কোটিপতি গিয়ে আল্লাহ আল্লাহ করে, কতখানি অন্ধশ্রদ্ধা আছে। বাবা তোমাদের আমরাই সে দেবতা, এই কথার অর্থ বুঝিয়েছেন। তারা বলে দেয় শিবহাম, আত্মাই হল পরমাত্মা, এখন সেটাই বাবা কারেক্ট করে বলছেন। এখন বিচার করো, ভক্তি মার্গে রাইট শুনেছি নাকি আমরা রাইট বলছি? আমরাই সেই দেবদেবী, এই কথার বিশাল অর্থ বলে দিয়েছে। আমরাই সেই ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, এখন আমরাই সেই, এই কথার অর্থ কোনটা ঠিক? আমরা আত্মারা এইভাবেই চক্রে আসি, বিরাট রূপে চিত্রও আছে, এতে শিখায় ব্রাহ্মণ এবং বাবাকে দেখানো হয়নি। দেবতারাই বা এলো কোথা থেকে?
জন্ম হলো কোথায়? কলিযুগে হলো তো শূদ্র বর্ণ, সত্যযুগে দেবতা বর্ণে পরিণত হলো কিভাবে কিছুই বুঝতে পারে না। ভক্তি মার্গে মানুষ কেমন ভাবে আটকে থাকে, কেউ গুরুগ্রন্থ পড়ে, ভাবলো মন্দির বানিয়ে বসে গ্রন্থ পড়ে শোনাবো, অনেক মানুষ এসে ফলোয়ার্স হয়ে যায়, লাভ তো কিছুই হয় না। অনেক দোকান খুলে গেছে, এখন এইসব দোকান বন্ধ হয়ে যাবে, এই দোকানদার সব হলো ভক্তি মার্গের, এর দ্বারা অনেক ধন উপার্জন করে। সন্ন্যাসীরা বলে আমরা ব্রহ্মযোগী তত্ত্বযোগী, যেমন ভারতবাসী হলো বাস্তবে দেবী দেবতা ধর্মের কিন্তু হিন্দু ধর্ম বলে দিয়েছে, তেমনি ব্রহ্ম হলো তত্ত্ব যেখানে আত্মারা বাস করে। তারা যদিও ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী নাম রেখেছে, যদিও ব্রহ্মতত্ত্ব হলো নিবাস স্থান, তাই বাবা বোঝান কত বড় ভুল করে দিয়েছে। এইসব হলো ভ্রম, আমি এসে সব রকমের ভ্রম দূর করি। ভক্তি মার্গেও বলা হয়, হে প্রভু তোমার মতিগতি সবই পৃথক, গতি তো অন্য কেউ প্রদান করতে পারে না, মতামত অনেক প্রাপ্ত হয়, এখানকার মতামত সম্পূর্ণ পরিবর্তন করে দেয়, সম্পূর্ণ বিশ্বকে বদলে দেয়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে এত সব ধর্ম কিভাবে আসে, তারপরে আত্মারা কিভাবে নিজের নিজের সেকশনে গিয়ে থাকে, এইসব ড্রামাতেই ফিক্স আছে। এই কথাও বাচ্চারা জানে, দিব্য দৃষ্টি দাতা হলেন একমাত্র বাবা। বাবাকে বলল, বাচ্চারা এই দিব্য দৃষ্টির চাবি আমাদের দাও, যাতে আমরা কাউকে সাক্ষাৎ করাতে পারি। বাবা বলে, না এই চাবি তো কেউই পাবে না, তার বদলে তোমাদের বিশ্বের বাদশাহী প্রদান করি, আমি নেই না, আমার পার্টি হলো সাক্ষাৎকার করানো। সাক্ষাৎকার হলে কত খুশি হয়, যদিও প্রাপ্তি কিছু নেই, এমন নয় যে সাক্ষাৎকার দ্বারা কেউ নিরোগী অর্থাৎ রোগমুক্ত হয় বা ধন প্রাপ্তি হয়, না মীরা সাক্ষাৎকার হয়েছিল কিন্তু মুক্তি তো প্রাপ্ত হয়নি। মানুষ ভাবে মীরা বৈকুণ্ঠে ছিল, কিন্তু বৈকুণ্ঠ কৃষ্ণপুরি কোথায় আছে, এইসব হলো সাক্ষাৎকার। বাবা বসে সব কথা বোঝান, এনারও প্রথম প্রথম বিষ্ণু সাক্ষাৎকার হয়েছিল, তখন অনেক খুশিরও অনুভব হয়েছিল, তাও যখন দর্শন হলো যে আমি মহারাজা হই, বিনাশেরও দর্শন হলো, তারপর রাজত্ব দেখে দৃঢ় নিশ্চয় হলো, ওহো আমি তো বিশ্বের মালিক হই। এবারে বাবার প্রবেশ হলো, বাবা এইসব তুমি নিয়ে নাও, আমার তো বিশ্বের বাদশাহী চাই, তোমরা ওই সওদা করতে এসেছো তাই না, যারা জ্ঞানে আসে তাদের ভক্তি হারিয়ে যায়। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, দিব্যগুণ ধারণ করে শ্রীমত অনুসারে ভারতে প্রকৃত সেবা করতে হবে, নিজের ভারতের এবং সম্পূর্ণ বিশ্বের কল্যাণ খুব আগ্রহ সহকারে করতে হবে। দুই, ড্রামার অনাদি অবিনাশী পূর্বনির্দিষ্ট রচনাটি যথার্থরূপে বুঝে কোন রকম সময় নষ্ট করা পুরুষার্থ করবে না, ব্যর্থ চিন্তনও করবে না। বরদান, একাগ্রতার অভ্যাস দ্বারা একরস স্থিতি নির্মাণকারী সর্বসিদ্ধি স্বরূপ ভব। ব্যাখ্যা, যেখানে একাগ্রতা আছে সেখানে একরস স্থিতি শত থাকে, একাগ্রতা দ্বারা সংকল্প বাণী এবং কর্মের ব্যর্থ ভাব সমাপ্ত হয় এবং সমর্থ ভাব এসে যায়। একাগ্রতা অর্থাৎ একটি শ্রেষ্ঠ সংকল্পে স্থিত থাকা, যে একটি বীজরূপী সংকল্পে সম্পূর্ণ বৃক্ষরূপী বিস্তার সমাহিত আছে। একাগ্রতা বৃদ্ধি করো, তাহলে সর্বপ্রকারে দোলাচল সমাপ্ত হয়ে যাবে, সব সংকল্প বাণী ও কর্ম সহজে সিদ্ধিলাভ করবে, এর জন্য একান্তবাসী হও। স্লোগান, একবার ভুল কাজ করে সেই ভুলটি বারবার চিন্তন করা, অর্থাৎ ক্ষত দাগের উপরে কাটা দাগ গভীর করা, তাই যা অতীত তাকে বিন্দু লাগাও। ওম শান্তি।